हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल সঙ্গীতাস রিয়েল ব্লগস। আজকের এই ভিডিওটা মেয়েদের জন্য, মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা খুলে এটা ব্যাপারে অনেক সময় কথা বলতে পারি না, হেজিটেট করি এবং ভুল ভাল ব্রা তুলে আনি বাজার থেকে। আনার পরে সেটা আমাদের ঠিক হয় না, ফিট হয় না, অথচ সেটাকেই আমাদের পড়তে হয় আর অনেক রকমের সমস্যাও হয়। তো আজকে এই ভিডিওটাতে তোমাদের অনেকগুলো প্রশ্নের যে উত্তর কিংবা তোমাদের যে প্রবলেমগুলো আছে সেইগুলোর কিছু টিপস আমি শেয়ার করব। আর এই প্রবলেমগুলো সাধারণত সব মেয়েরই ফেস করতে হয়। তো প্রথমেই বলে দিই, যদি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের সাথে আগামী দিনেও এমনই ভালো ভালো ভিডিও আমি শেয়ার করতে থাকব। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমে আমি বলে দিই, আমাদের মেয়েদের যে ব্রেস্ট সাইজ হয় সেটা টাইম টু টাইম ভ্যারি করে। মানে কখনো তোমরা দেখবে কোনো একটা ব্রা তোমরা যখন কিনে এনেছো, হয়তো 32 কিনে এনেছো, তোমরা পরছো, এক মাস পর দেখবে সেই ব্রাটা তোমাদের ফিট হবে না, ঠিক হবে না, হয় টাইট হয়ে যাবে, নয় ঢিলে হয়ে যাবে, ঢিলে লাগবে, মানে প্রবলেম হয়। আর তারপর যখন তোমরা আবার ব্রা কিনতে যাবে, তোমরা হয়তো 32 কিনেছো, আবার যখন দোকানে কিনতে যাচ্ছো তখনও গিয়ে তোমরা বলছো 32 দিতে, অথচ তোমার তখন সাইজটা কিন্তু 32 না, কিংবা 32A কিনেছো, কিন্তু যখন দোকানে যাচ্ছ গিয়ে বলছো 32A দিতে, কিন্তু তখন তো তোমার সাইজ 32A না, হতে পারে তোমার সাইজটা 32B হয়ে গেছে, কিংবা সি হয়ে গেছে, কিংবা ওটা 34 হয়ে গেছে। কারণ আমাদের ব্রেস্ট সাইজ সময় মানে কখনো একরকম থাকে না, কখনো ছোট শেপে থাকে কখনো, কারণ আমাদের বডি ওয়েটটা সবসময় ফ্লাকচুয়েট করে, আপ ডাউন করতেই থাকে বডি ওয়েট। আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইল, দেখবে আমাদের বডি ওয়েট কখনো তুমি একরকম পাবে না, 1 কেজি 2 কেজি 3 কেজি আপ ডাউন হতেই থাকে। সেই সময় আমরা পারফেক্ট ব্রা না পরে একটা ইনপারফেক্ট ব্রা পরি আর আমাদের খুব প্রবলেম হয়। আর যেটা হচ্ছে আমাদের ব্রেস্ট রিলেটেড অনেকই প্রবলেম হয়, যেমন পিরিয়ডস এর আগে পেন হওয়া, হেভি ব্রেস্ট হলে পেন হওয়া, এবং হেভি ব্রেস্ট হলে প্রচন্ড ডিসকমফর্ট হয়, খুব মানে কোনো ড্রেস তোমরা ঠিক করে পরতে পারবে না, খুব অনেক রকমের প্রবলেম হয়। ইভেন আমি যখন কোথাও যাই, ধরো আমাকে জিজ্ঞাসাও করে অনেকে যে ম্যাডাম আমাদের আপার পোর্শন, আপার বডিটা এত হেভি হয়ে গেছে যে খুব প্রবলেম হচ্ছে, তো কি করব, কি করলে সলভ কর, মানে কি হলে এই প্রবলেমটা সলভ হবে। হেভি ব্রেস্টকে ম্যানেজ করার কিংবা হেভি ব্রেস্টকে ঠিকঠাক রাখার সব থেকে যেটা হচ্ছে ইজি, যেটা ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে কারেক্ট কিংবা একটা পারফেক্ট ব্রা চুজ করা। এক্সারসাইজ কিংবা ডায়েট তো পরে আসছে, সবার প্রথমে তোমাদের পড়তে হবে একটা পারফেক্ট ব্রা। আর সেইটাই কিভাবে নেবে, দোকানে গিয়ে কিভাবে বলবে কি ব্রা কিনবে যেটা তোমাদের পারফেক্ট হয়, সেটাই আমি এবং তার সাথে সাথে আরো ভালো ভালো টিপস আমি আজকে শেয়ার করবো। ভিডিওটা লাস্ট অবধি দেখো। সবার প্রথমে এরম একটা টেপ, এই টেপগুলোর বেশি দাম হয় না, যে দোকানে তোমরা দেখবে স্টেশনারি জিনিসপত্র পাওয়া যায়, অনেক সময় বই খাতা খাতা পেন্সিলের দোকানেও কিন্তু এই ধরনের টেপ তোমরা পেয়ে যাবে, অথবা যেখানে বোতাম, সেফটি পিন, এইসব জিনিসের লেস, উল পাওয়া যায় তাদের দোকানেও এই টেপ পাওয়া যায় ইজিলি। এটা দাম বেশি হবে না, 20-25 টাকা খুব বেশি হবে, এর বেশি দাম হবে না। তো এরম একটা টেপ কিনে নেবে, তোমাদের বহু বছর চলে যাবে। আর এই একটা টেপ যদি কিনে রাখো তাহলে সবসময় তোমরা একটা পারফেক্ট ব্রা কিনতে পারবে বাজারে যখন যাবে। তো এবার বলে দিই কিভাবে চুজ করবে তোমরা পারফেক্ট ব্রা এই টেপ দিয়ে। এই টেপে এ দেখো, এইখানে আছে বড় বড় ইঞ্চেস, ইঞ্চ লেখা আছে, আর এইদিকে আছে সেন্টিমিটার। তো আমাদের বাজারে যে ব্রা বিক্রি হয় সেটা এই ইঞ্চের মাপে হয়, ইঞ্চ। আমরা যখন দোকানেও গিয়ে 32-34 এগুলো বলি, এগুলো হচ্ছে ইঞ্চেস। তো কি করবে, সবার প্রথমে এইরম ভাবে টেপটা খুলে নেবে। আমাদের হচ্ছে এইটা হচ্ছে আমাদের ব্যান্ড সাইজ, ঠিক আছে, এটাকে বলে ব্যান্ড। আর এই আপার ব্রেস্টটা হচ্ছে বাস্ট সাইজ বলে, এটাকে বলে বাস্ট, এটা বলে ব্যান্ড। এইটা যখন মাপবো সেটা আমাদের ব্যান্ড সাইজ হবে। ব্যান্ড সাইজ কোনগুলো হয়, 32, 34, 36, এই যে সাইজগুলো ব্রায়ের আমরা বলি সেইগুলো হয় এই ব্যান্ডের সাইজ। আর এই বাস্ট যে সাইজ, বাস্ট মানে আপার বাস্ট, এই ব্রাস্ট সাইজটা, এটা আমাদের কাপটাকে মেজার করে। ব্রায়ের তো 4টে কাপ হয় যেটা ইজিলি অ্যাভেলেবেল থাকে, A, B, C, D,
মানে 32A, 32B, 32C, 32D, ABCD চারটে কাপ হয়। আচ্ছা কাপ আরো হয়, ডাবল ডি হয়, ই হয়, কে অবধি পাওয়া যায়, কিন্তু বাজারে ইজিলি অ্যাভেলেবল যে ব্র্যান্ডগুলো আছে তাতে সাধারণত ABCD হয়। আবার কিছু কিছু ব্র্যান্ড এমন আছে যাদের কোনো কাপই হয় না, তারা 32, যাদের আছে 32ই পড়বে, যাদের 34 হচ্ছে তারা 34ই পড়বে, কোনো কাপই থাকে না। তো সেই সমস্ত সমস্যার যে সলিউশন সেটা আজ আমি এই ভিডিওতে তোমাদের বলছি। তো ধরো আমি মাপলাম, এরম ভাবে মাপবে, তো মেপে ধরো তোমাদের এখানে আসছে, ধরো 30 আসছে, মাপলে 30 আসলো। এইবার তোমার ব্যান্ড সাইজ কিন্তু 30 না, তুমি এর মধ্যে 4 অ্যাড করবে, 4 অ্যাড করার পরে মানে 4 যোগ করবে, 4 যোগ করার পরে 30 এ 4 যোগ করলে কত হয়? 34। তাহলে তোমার ব্রায় সাইজ হচ্ছে 34। তুমি দোকানে গিয়ে বলবে আমাকে 34 সাইজের ব্রা দিতে, এইটাকে খুব পারফেক্ট ভাবে মাপবে, তাহলেই তোমরা একদম সুন্দর ভাবে এরম ভাবে মাপবে। আর মাপবে যখন দেখবে একটা আঙুলের গ্যাপ থাকে, যেন একদম টাইট করে মাপবে না, একটা আঙুলের গ্যাপ থাকবে, এই একটা আঙুলের গ্যাপ রেখে মাপবে, সেই সাইজটা হবে তোমাদের ঠিক সাইজ। এবার মেপে ধরি, ধরো 30 এসছে, ওতে 4 যোগ করবে 34, তোমার সাইজ হলো, ব্রায় সাইজ হচ্ছে 34। এইবার ধরো তোমার এসছে 29, তখন কি করবে? মানে বেজোড় সংখ্যা যদি আসে, ধরো 27, 29, 31 এইরকম সাইজ যদি আসে, তখন 5 যোগ করবে। আর যদি জোড় সংখ্যা আসে, 30, 28, 32, 34, জোড় সংখ্যা আসলে 4 যোগ করবে, বেজোড় সংখ্যা আসলে 5 যোগ করবে, জোড় সংখ্যা আসলে 4 যোগ করে যে সাইজটা যখন হবে সেটাই হচ্ছে তোমাদের ব্রাহের সাইজ। ধরো আমি এখানে মাপলাম, এরম ভাবে আমার 28 আসলো, এবার ওতে আমি 4 যোগ করে দেবো, তাহলে কত হয়ে যাচ্ছে? 28 আর 4 32, তাহলে ব্রায় সাইজ হলো 32। এইবার কাপ, এবার ধরো তোমরা যখন একটু ভালো ব্র্যান্ডের দিকে যাবে তখন দেখবে ওখানে কাপ সাইজ থাকে, তো সেই ABCD কাপ সাইজ হয়। তো তুমি এবার দোকানে যাবে, দোকানদারকে বলবে আমাকে 32, তখন দোকানদার বলবে কাপ সাইজ কি নেবেন আপনি, এ নেবেন না বি নেবেন, তখন কাপ সাইজ বলতে হয়। তো কাপ সাইজটা কি আছে সেটা জানার জন্য কি করবে, এই ইঞ্চি টেপটাকে এইরম ভাবে, আর হ্যাঁ অবশ্যই যখন নিজের মাপ নেবে অবশ্যই একটা ব্রা পরে মাপ নেবে, সে ব্রাটা তোমার ফিট হোক না হোক, যাই হোক মোটামুটি তোমার বেস্টকে সাপোর্ট দিচ্ছে, সেই রকম একটা ব্রা অবশ্যই পরে নেবে, তবেই মাপটা নেবে নিয়ে। এইবার তোমরা এইভাবে মাপলে, তো এইভাবে মাপার পরে ধরো তোমাদের এখানে আসছে, ধরো এখানে তো 30 এসছে, এবার ওপরে যেটা 34 আসছে, তাহলে 34 কি করবে, 30 থেকে 34কে মাইনাস করবে, মাইনাস করে দিলে আসবে কত? 4, মানে 4 থাকবে, তার মানে 4 মানে কি হচ্ছে, তাহলে তোমার ব্রায়ের সাইজ হচ্ছে 32D। মানে যদি এক মাঝে যদি মাইনাস করার পরে এক আসে, ধরো ও এখানে তোমার 30, এখানে আসছে 31, তাহলে মাইনাস করলে এক আসবে, তাহলে কি হবে, 32A। যদি দুই মাঝে তাহলে 32B, তিন মাঝে 32C, আর 4 মাঝলে 32D। এই হচ্ছে তোমাদের কাপ সাইজ, এইভাবে কাপ সাইজ মাপবে। আচ্ছা এবার যেটা হলো, অনেক সময় তোমরা হয়তো এমন মেজারমেন্ট খুবই হয় আপ ডাউন করে, মানে কমন আসে না, অনেক সময় হয়তো ধরো 5 আসলো কিংবা 6 আসলো, 7 আসলো, তখন কি করবে, তখন যেটা করবে, কারণ বাজারে চলতি যে কমন যে ব্রা ব্র্যান্ডগুলো আছে তাতে ABCD পর্যন্তই বেশিরভাগই থাকে, তো তখন কি করবে, ধরো 5 এসছে, তখন 32D অবধি তো হয়ে যাচ্ছে, ডি শেষ হয়ে যাচ্ছে, তখন কি করবে 34 চলে যাবে, যেই দেখবে তোমাদের এখানে 5, ধরো এখানে 30 আর এখানে তোমাদের 35 কিংবা 36 হচ্ছে, হ্যাঁ তো তোমরা 30 থেকে 36 বা 36 থেকে 30কে মাইনাস করছো, তাহলে 6 বাড়ছে, তখন তোমরা কি করবে, তখন তোমরা সুইচ করে যাবে 34 নম্বর ব্রাতে, 34-এর গিয়ে যেহেতু 36 হচ্ছে মানে 2 বেশি হচ্ছে, তার মানে বি, 34-এর বি ব্রাটা কিনবে তখন তোমরা। তো এইভাবে পারফেক্ট ব্রা তোমরা এইভাবে চুজ করতে পারবে। তো আই হোপ কি এই টিপসটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে, এবং এই যখনই ব্রা কিনতে যাবে তার আগে নিজের ব্রেস্ট মেজার করে নেবে, মেজার করে নিয়ে কিনবে, তাহলে দেখবে একদম পারফেক্ট ব্রা তোমরা কিনতে পারবে। আচ্ছা নতুন ব্রা যখন কিনবে পরার সময় সবসময় নতুন ব্রা সবসময় এই ফার্স্ট হুকে লাগাবে, এই যে ফার্স্ট যে এইগুলো দেখছো ফার্স্ট হুকটা, কখনো এই হুকটায় লাগাবে না, এই হুকটা কখনো লাগাবে না, একদম ফার্স্ট হুকটাতেই প্রথমে লাগাবে,
লাগে ফার্স্ট দিয়ে শুরু করবে, তাতে কি হবে তুমি খুব সুন্দরভাবে সাপোর্ট করবে আর ব্রাটা বহুদিন তোমরা চালাতে পারবে, বহুদিন পরতে পারবে, এর ইলাস্টিসিটি ঠিক থাকবে। আর যত ধরো যত লুজ হতে থাকবে তত তোমরা ধরো এটা বেশ তোমরা 15 দিন 20 দিন পরে রেগুলার যখন পরছো পড়লে, তারপর যখন দেখবে একটু লুজ ফিল হচ্ছে তখন সেকেন্ডটায় চলে যাবে, তারপর আবার কিছু আরো বেশ অনেকদিন গেলে তখন আবার এই থার্ডটায় যাবে। কিন্তু প্রথমে নতুন এনেই এই ফার্স্টেরটায় কখনোই পড়বে না, সবসময় লাস্টেরটায় পড়বে, তবে গিয়ে তোমার দেহ পারফেক্ট ফিট করবে। কিন্তু কারণ আস্তে আস্তে তো এটা লাস্টিসিটিটা কমতে থাকে, খুলতে থাকে, তাহলে তোমাদের পারফেক্ট ফিট হবে। যদি প্রথমেই তোমরা প্রথমটায় দাও খুব টাইট হবে, খুব অসুবিধা হবে, তখন তোমাদের ডিসকমফর্ট ফিল হবে। আচ্ছা, ব্রা যখনই কিনবে পরার আগে দেখে নেবে, এইভাবে দেখছো তো, এইভাবে দেখবে এক আঙুল যেন ইজিলি একটা আঙুলের গ্যাপ থাকে, তাহলে তোমাদের ডিসকমফর্ট হবে না। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, যখনই ব্রা কিনবে প্রথমে এই যে দেখছো হুকটা, এই হুকটা এইটা এইখানে থাকে, নতুন ব্রা যেই কিনে আনছো দেখবে এইখানে থাকে। তো এইখানে থাকা অবস্থাতেই তোমরা কিন্তু পরবে না, আবার এটাকে টেনে একবারেই পিছনের দিকে নিয়ে আসবে না, যাতে কি তাহলেও কিন্তু ডিসকমফর্ট হবে, তোমাদের কাঁধে এখানে র্যাশ বেরোতে পারে, দাগ হতে পারে এবং ডিসকমফর্ট ফিল হবে, এবং যেটা হচ্ছে ব্রেস্টকেও ঠিক করে সাপোর্ট করবে না। তো তোমরা কি করবে, এইটাকে দেখো ঠিক 4 আঙুল, এই যে এইখানে পিনটা আছে ঠিক 4 আঙুল ওপরে রাখবে, এইটাকে রেখে নতুন ব্রা যখন থাকবে ঠিক 4 আঙুল ওপরে রেখে এইখানটা এনে তারপর এটাকে পরবে। এইবার যত এটা লুজ হতে থাকবে তত তোমরা একটু একটু করে পিছনের দিকে সরাতে পারো, প্রথম অবস্থায় ঠিক 4 আঙুল এখানেও রাখবে না, তাতে কি হবে বেশ শ্যাগি থাকবে, দেখতে ভালো লাগবে না, সাপোর্টিভ থাকবে না। 4 আঙুল ওপরে তুলে নেবে, 4 আঙুল ওপরে তুলে নিয়ে এটা জাস্ট 4 আঙুল ওপরে তুলে নিয়ে পরবে, এই পিনটা যেন কাঁধের ওপরেও না থাকে। ঠিক 4 আঙুল তুলবে, তুলে এইখানটা পিনটা থাকবে পরবে, আদারওয়াইজ তারপর আস্তে আস্তে তুলবে, কিন্তু যখন লুজও হয়ে যাবে কাঁধের উপরে কখনো পিন রাখবে না, কাঁধের থেকে নিচে পিন রাখবে। তো এটা হচ্ছে আর একটা টিপ, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট হচ্ছে, ভারী ব্রেস্ট, যাদের খুব ভারী ব্রেস্ট হয় তাদের ড্রেস পরতে খুব অস্বস্তি লাগে এবং দেখতেও প্রচন্ড বাজে লাগে, ভালো লাগে না দেখতে, তারা কি করবে এই চওড়া ব্যান্ডের ব্রা কিনবে। এই যে এই ব্যান্ডটা বলে এটা চওড়া ব্যান্ড হচ্ছে, জানো তো, এইরকম চওড়া ব্যান্ডের ব্রা যখন পরবে সেটা প্রচন্ড সাপোর্টিভ হয়, খুব সাপোর্ট করে, এটা হেভি ব্রেস্টকে সাপোর্ট করার জন্য। এই দেখো এরকম চওড়া ব্যান্ডের ব্রা পরবে, কখনো এইরকম সরু ব্যান্ডের ব্রা পরবে না, এটা দেখো প্রচন্ড সরু, এটা একদমই সাপোর্ট করে না। এই এই ধরনের ব্রাগুলো যাদের খুব ছোট ব্রা ব্রেস্ট হচ্ছে তাদের জন্য এইগুলো ঠিক আছে, কিন্তু যাদের খুব ভারী ব্রেস্ট হচ্ছে তারা সবসময় এরকম চওড়া ব্যান্ডের ব্রা পরবে, তাতে খুব সাপোর্টিভ থাকবে। এবং দেখবে তোমরা এই ধরনের ব্রাগুলো পরলে তোমরা যখন কোনো ড্রেস পরবে তোমাদের ড্রেসগুলো প্রচন্ড হেভি ভারীও লাগবে না, এবং যে কোনো ড্রেস খুব সুন্দর লাগবে দেখতে যদি তোমরা এই ধরনের ব্রা পরো যাদের হেভি ব্রেস্ট। আচ্ছা, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট হচ্ছে তারা এই গেঞ্জি কাপড়ের ব্রা পরবে না, কারণ গেঞ্জি কাপড়ের ব্রা তোমাদের সেইভাবে সাপোর্ট দেবে না, আর কি হবে স্যাগি লাগবে, প্রচন্ড ভারী লাগবে, আর মানে খুব দেখতেও বাজে লাগবে এবং সাপোর্ট করবে না। তাই সবসময় এই কটন টাইপ কটন ব্রা পরবে, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট হচ্ছে, ভারী ব্রেস্ট হচ্ছে, তারা কটন কাপড়ের যে ব্রাগুলো হয় সেইগুলো পরবে, এইরকম গেঞ্জি কাপড়ের ব্রা কখনোই পরবে না। গেঞ্জি কাপড়ের ব্রা যাদের ঠিক ব্রা আছে, ছোট আছে, শেপ আছে ঠিক, তারাই পরবে, কিন্তু যাদের স্যাগি ব্রেস্ট হচ্ছে, হেভি ব্রেস্ট হচ্ছে, বড় ব্রেস্ট হচ্ছে, তারা সবসময় কটন কাপড়ের ব্রাগুলো পরবে, রেগুলার ব্রা, যেগুলো খুব ভালো হয়, খুব সাপোর্টিভ হয়, সাপোর্ট দেয়। এবং অনেক সময় ব্রা হেভি হয়ে গেলে পেন হয় বা যে প্রবলেমস গুলো হয় সেই প্রবলেম গুলো হবে না। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট হচ্ছে, শ্যাগি ব্রেস্ট হচ্ছে, অনেক সময় রাতে তাদের ব্রা পরে শোয়াটাও ভীষণ ভালো হয়, কিন্তু এটা নিয়ে অনেক ইয়ে আছে, কনফিউশন আছে, কেউ কিছু লোকে বলে যেটা কিছু রিসার্চ বলে যে রাতে পরে শোয়া উচিত না, কিছু রিসার্চ বলে যাদের হেভি ব্রেস্ট হচ্ছে, যাদের পেন হয় তাদেরকে রাতে পরে শোয়াটাই ভালো। তো আমার মতেও যাদের প্রচন্ড ভারী ব্রেস্ট হচ্ছে এবং যারা ডিসকমফর্ট ফিল করে তাদের পরে শোয়াটাই হচ্ছে বেটার। আর পরে যদি শুতে হয় তখন তোমরা এই যে গেঞ্জি কাপড়ের যে ব্রাটা হচ্ছে এইরকম কিনতে পারো, আর এইরকম দেখবে এই যে চওড়া এখানে ব্যান্ডটাও এর চওড়া, আর এই জিনিসটাও দেখো কতটা চওড়া, এটা টি শার্ট ব্রা হয়, এগুলো টি শার্ট ব্রা, এই দেখো এটা কিরকম চওড়া আছে, এর মধ্যে ডিফারেন্সটা আমি দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে, এরটা সরু আছে এখানটা, এই দেখো সরু, আর এরটা কিন্তু চওড়া, এটা সরু দেখো, এটা সরু বাট এটা চওড়া। তো এইটা টি শার্ট ব্রা,
এবং এর সামনেটা দেখো এই রকম ধরনের সাপোর্ট থাকে, খুব সফট হয় এগুলো। এইগুলো রাত্রে পরে শোয়া ভীষণ আরাম হয় এবং পরে শুলে তোমাদের ব্রেস্টের সাপোর্ট থাকবে। সামটাইমস আমরা যখন সাইড পাশ ফিরি কিংবা সোজা হয়ে শুই খুব ডিসকমফর্ট ফিল হয়, কিন্তু এই ধরনের ব্রা যদি পরো তোমাদের সেই ডিসকমফর্টটা হবে না, ব্রা শেপ থাকবে, শ্যাগিনেস আসবে না এবং খুব ভালো যেটা হচ্ছে একটা শেপে চলে আসবে। তাহলে আই হোপ কি ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে, কারণ এই ধরনের সমস্যাগুলো আমরা কারোর সাথে যে আলোচনাও করতে পারি না এবং ভুলভাল ব্রা তুলে আনি এবং নিজেরা প্রবলেম ফেস করি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিও, কিছুও যদি জিজ্ঞাসা করতে হয়, কিছুও জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই কমেন্টের আনসার দেবো। আর তোমরা এই এই ধরনের ভিডিও যদি আরও চাও তোমরা আমাকে কমেন্ট করো কি তোমাদের কি প্রবলেম আছে, কি ধরনের ভিডিও তোমরা চাইছো, তো আমি অবশ্যই ট্রাই করবো ওই ধরনের ভিডিও পোস্ট করার। কিন্তু হ্যাঁ, প্রতিটা ভিডিও পোস্ট করার আগে অনেক পড়াশোনা, অনেক রিসার্চ এবং নিজে অনেক এক্সপেরিমেন্ট করে তবেই একটা ভিডিও তৈরি করতে হয়, তাই তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই এরকম ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, তাহলে টাটা।